করফার গীতাঞ্জলি পার্ক এলাকা থেকে এক মহিলা ব্যাংককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গতকাল রাতে পুলিশ দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে দাবি, ঘর থেকে সুইসাইড নোট মিলেছে। সেই সুইসাইড নোটে মহিলা তার দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করে গেছেন বলে পুলিশ সূত্রে দাবি। গড়ফার গীতাঞ্জলি পার্কে ফ্ল্যাটের মধ্যে মহিলার অস্বাভাবিক মৃত্যু। এই যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে রবিবার রাত্রিবেলা গড়ফা থানা পুলিশের কাছে খবর যায়, পুলিশ আসে। 36 বছর বয়সী লিজা মারি, তার কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। যে বিষয়টা পুলিশ সূত্রে জানতে পারছি যে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ঘর থেকে, এবং সেইখানে যেখানে উল্লেখ করা হয়েছে লিজা মারি তিনি লিখে গিয়েছেন তার স্বামীর বিরুদ্ধে কয়েকটি বিষয়ে তিনি অভিযোগ তুলেছেন। যে বিষয়ে অভিযোগ, যে যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে লিজা মারি 36 বছর বয়সী, তার আর প্রথম পক্ষের যিনি সন্তান ছিলেন তিনি ফ্ল্যাটে আসতেন এবং তার সঙ্গে কথাবার্তা বলাটা বর্তমান স্বামীর পছন্দ ছিল না। এছাড়াও বেশ আরও কয়েকটি বিষয়ে কিন্তু তাদের মধ্যে গণ্ডগোল দানা বাঁধছিল, এবং পেশায় ব্যাংককর্মী লিজা মারির দেহ উদ্ধার হয় এই ফ্ল্যাটের ভেতর থেকে। ইতিমধ্যে গড়ফা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে কীভাবে মৃত্যু হলো আরও বিস্তারিত জানার জন্য লিজা মারির পরিবারের সদস্যদেরকে খবর পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছে তার স্বামীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মানুষের ভোগান্তির প্রতি মোদী সরকার সম্পূর্ণ উদাসীন। মুদ্রাস্ফীতি সর্বোচ্চ, জ্বালানির দাম আকাশ ছোঁয়া। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ মোদী সরকার। মোদী সরকারের 8 বছর পূর্তির প্রসঙ্গে মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। আমরা দেখেছি যে 8 বছরে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রতি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণত উদাসীন, তার সরকার সম্পূর্ণত উদাসীন। মানুষের পকেট ফাঁকা হয়ে গেছে, মানুষের হাতে আজকে টাকা নেই, পকেট ফাঁকা, এবং সেখানে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ঘটেছে। আর জ্বালানির দাম, এটা আমাদের বলার প্রয়োজন নেই, সেটা মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে, যে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো আরও দুর্বল হচ্ছে। এবং সাথে সাথে আমরা যদি দেখি যে সংবিধান রক্ষা তো করেনি, তাকে প্রতিদিন অবমাননা করছেন, সংবিধানের অবমাননা হচ্ছে, যেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর প্রতিদিন আঘাত আনা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।